সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তের কারণে দীর্ঘায়িত হতে পারে ইউক্রেন যুদ্ধ। রাশিয়াকে নিয়ে পশ্চিমের অযৌক্তিক ভয় রয়েছে বলছে ইউক্রেন। ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের। গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা নয় বললেন এরদোগান। এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। নির্বাচনের ঘোষণা না আসলে পাকিস্তান গৃহযুদ্ধের দিকে আগাবে বললেন ইমরান খান। রাশিয়ার বিরুদ্ধে 2 লাখ শিশু অপহরণের অভিযোগ ইউক্রেনের। এবং কিউবার উপর বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। দর্শক, ইউক্রেনকে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণা দেওয়ার পর রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেনে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুক্তরাষ্ট্রের যে সিদ্ধান্তের কারণে দীর্ঘায়িত হতে পারে ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনকে নতুন দূরপাল্লা ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণা দেওয়ার পর রাশিয়া অভিযোগ করেছে যে ইউক্রেনে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সরবরাহ শান্তি আলোচনায় ইউক্রেনের নেতাদের ফিরে আসার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোভ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, বাইডেনের ঘোষণা তৃতীয় কোনো দেশের ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। অন্যদিকে জার্মান সরকার ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর অঙ্গীকার করেছে। দেশটির চ্যান্সেলর বলেন, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন তাদের পুরো শহরকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সমর্থ হবে। দূরপাল্লা ক্ষেপণাস্ত্র পেলে সেটি ইউক্রেনকে দূরের লক্ষ্যে আঘাত আনতে সক্ষম করে তুলবে বলে আশা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এটি আগে দিতে ইচ্ছুক ছিল না, এই ভয়ে যে এটি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে ব্যবহার করা হতে পারে। যদি এখন যুক্তরাষ্ট্র বলছে তেমন কিছু না করার বিষয়ে কিয়েভ নিশ্চয়তা দিয়েছে। বুধবার জো বাইডেন বলেছেন, মারণাস্ত্র রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনকে শক্তিশালী করবে এবং একটি কূটনৈতিক সমাধানের পথ সুগম করবে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া এসব নতুন অস্ত্রের মধ্যে রয়েছে M142 হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা HIMARS। কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্র সরবরাহ করবে তা 70 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যবহৃত হবে না নিশ্চিত করার পরই যুক্তরাষ্ট্র তা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়াকে নিয়ে পশ্চিমের অযৌক্তিক ভয় রয়েছে বলছে ইউক্রেন। রাশিয়াকে নিয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অযৌক্তিক ভয় রয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদলিয়াক। এই ভয় চলমান সংঘাতে তাদের প্রতিক্রিয়াকে প্রভাবিত করছে বলেও অভিযোগ তুলেছেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুদ্ধ অবসানে রাশিয়ার সঙ্গে আগের দফায় শান্তি আলোচনার সময় ইউক্রেনের প্রধান আলোচক মাইখাইলো পোডলিয়াক ইউক্রেনের বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে বলেন, পশ্চিমা রাজনৈতিক অভিযাত্রা যুদ্ধ পূর্ব সময়ে ফিরে যেতে চায়, তারা সমস্যার সমাধান করতে চায় না। পশ্চিমাদের আর্থিক অগ্রাধিকারগুলো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিকে ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন ঠেকাতে কিয়েভে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্র পাঠানোর সংবাদ প্রকাশের পরপরই রাশিয়ার পারমাণবিক বাহিনীর মহড়ার খবর সামনে এসেছে। বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর উত্তর পূর্বে আইভানোভা প্রদেশে রাশিয়ার পারমাণবিক বাহিনী মহড়ায় অংশ নিচ্ছে। মন্ত্রণালয় সূত্র দিয়ে আরও জানানো হয়, সামরিক বাহিনী প্রায় 1000 সদস্য ও 100টিরও বেশি যুদ্ধযান এ মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ায় YARS আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপক যানও ব্যবহার করা হচ্ছে। তবে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে ইউক্রেনের যুক্তরাষ্ট্রে সরবরাহ করতে যাওয়া নতুন অস্ত্রের বিষয়ে কিছু বলা হয়নি। ইউক্রেনে সফল, বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের।
আর্মেনিয়া সফল হওয়ার পর তুর্কি বাইরাক্টার টিভি টু ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাষ্ট্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেনের রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে। ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তানবুল ভিত্তিক বেকারের পরিচালক সেলচুক বেরাক্তার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে। যা করবে বলে আশা করা হয়েছিল বেরাক্তার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে। তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের 200 ড্রোন বানাতে পারে। 12 মিটার ডানা সমৃদ্ধ টিভি টু ড্রোন 25,000 মিটার উঁচুতে উঠতে পারে। এই ড্রোন তার লেজার গাইডেড আর্মর পার্সিং বোমার সাহায্যে ট্যাঙ্ক ও আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যে অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলেছে ইউক্রেন। এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরও এসেছে। আর 24 ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত 45 বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছে। সিরিয়া, ইরাক, লিবিয়া, কারাবাখ এবং এখন ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই অস্ত্রটি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে ও করছে। গ্রিসের সঙ্গে আর কোনো আলোচনা নয়, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান গ্রিসের সঙ্গে আর কোনো দ্বিপক্ষীয় আলোচনা করবেন বলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছেন। বুধবার তিনি এই নির্দেশ দেন। প্রায় 5 বছর বন্ধ থাকার পর গত বছর দুই দেশের মধ্যে নানা ইস্যুতে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু এরদোগানের ঘোষণার মধ্য দিয়ে তা আবারও বন্ধ হতে চলেছে। প্রতিবেদনে বলা হয়, ভূমধ্যসাগরের সীমানা নিয়ে দ্বন্দ্বে রয়েছে গ্রিস ও তুরস্ক। তা নিরসনে দুই দেশ আলোচনায় বসলেও তাতে সামান্যই অগ্রগতি হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে এরদোগান জানান, তার কাছে গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিটসোটাকিসের কোনো অস্তিত্ব নেই। এরদোগানের অভিযোগ, যুক্তরাষ্ট্র থেকে তুরস্কের F-16 যুদ্ধবিমান পাওয়া ঠেকাতে উঠে পড়ে লেগেছে গ্রিস। মিটসোটাকিস তার সবশেষ যুক্তরাষ্ট্র সফরে বিষয়টি নিয়ে কথা বলেছেন। তিনি তুরস্কের F-16 পাওয়া ঠেকানোর চেষ্টা করছেন। উল্লেখ্য, তুরস্ক নেটো উভয়দেশীয় সামরিক জোট নেটো সদস্য। সমুদ্রসীমা নিয়ে দুই দেশের মধ্যে বিরত বহুদিনের। এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করল রাশিয়া। রাশিয়ার মুদ্রা রুবলে মূল্য পরিশোধ না করা এবার ডেনমার্কে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, রাশিয়ার দাবি অনুযায়ী মূল্য পরিশোধে রাজি না হয় এই সিদ্ধান্ত নিয়েছে মস্কো। বুধবার ডেনমার্কের বৃহত্তম জ্বালানি কোম্পানি তথ্য নিশ্চিত করেছে, খবর ওয়াশিংটন পোস্টের। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ফিনল্যান্ড, পোল্যান্ড, বুলগেরিয়া ও নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করেছিল দেশটি। সর্বশেষ বন্ধ করা হয় ডেনমার্কে। এমত অবস্থায় ড্যানিশ এনার্জি কোম্পানি ওরস্টেড বলেছে, রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেও এখনও তারা গ্রাহকদের পরিষেবা দিতে সক্ষম হবেন। কোম্পানিটির CEO বলেছেন, আমরা রুবলে অর্থ পরিশোধের ব্যাপারে রাশিয়ার দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছি। আমরা এই পরিস্থিতির ব্যাপারে প্রস্তুতি নিচ্ছি। আগামীতে রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বেরিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ইউক্রেনে বিশেষ সেনা অভিযান পরিচালনার দায়ে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি ক্রেতাদের জন্য গত এপ্রিল থেকে রুবলে অর্থ প্রদান করার নির্দেশ দেন। তবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই নির্দেশ মানতে রাজি না হয় একের পর এক ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। এতে বেশ বিপাকে পড়েছে দেশগুলো। তারা এই পরিস্থিতি কাটিয়ে উঠতে চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার ঘটনা ব্ল্যাকমেইলিং বলে জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফেডরিকসন। তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে নেওয়া মস্কোর সাম্প্রতিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। নির্বাচনে ঘোষণা না আসলে পাকিস্তান গৃহযুদ্ধের দিকে আগাবে, বললেন ইমরান খান। পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির PTI চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সতর্ক করে বলেছেন, নির্বাচনের ঘোষণা না আসলে দেশ গৃহযুদ্ধের দিকে আগাবে। বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইমরান খান বলেন, আমরা দেখব তারা আমাদের আইনি ও সাংবিধানিক উপায়ে নির্বাচনের দিকে যেতে দেয় কিনা, অন্যথায় এ দেশ গৃহযুদ্ধের দিকে যাবে। তিনি বলেন, বর্তমান পার্লামেন্টে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এতে তার সরকার উৎখাতে ষড়যন্ত্র মেনে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সদ্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান জানান, বিক্ষোভকারীদের সুরক্ষা চেয়ে করা তার দলের আবেদন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশের অপেক্ষায় রয়েছেন তারা। এই সিদ্ধান্ত পাওয়ার পরই পরবর্তী মিছিলের তারিখ ঘোষণা করবেন তিনি। PTI চেয়ারম্যান স্বীকার করেন, প্রধানমন্ত্রী হিসেবে তিনি সর্বময় ক্ষমতা ভোগ করেননি। দেশের সর্বময় ক্ষমতায় অন্য কোথাও নিহিত রয়েছে ইঙ্গিত করে তিনি বলেন, সবাই জানে কোথায় তা রয়েছে। ওই সাক্ষাৎকারে ইমরান খানের সরকার উৎখাতে পার্লামেন্টে আনা অনাস্থা ভোটের রাতের ঘটনা প্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। ইমরান খান বলেন,
ক্ষমতায় আসার পর থেকে তার সরকার দুর্বল ছিল আর সে কারণে তাদের জোটসঙ্গী খুঁজতে হয়েছিল। তবে এরকম পরিস্থিতি আবার দেখা দিলে তিনি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনে নির্বাচন বেছে নেবেন বলেও জানান ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, আমাদের হাত বাঁধা ছিল, সব জায়গা থেকে আমাদের ব্ল্যাকমেইল করা হচ্ছিল, ক্ষমতা আমাদের সঙ্গে ছিল না। সবাই জানে পাকিস্তানের ক্ষমতা কোথায় থাকে, ফলে আমাদের তাদের উপর নির্ভর করতে হতো। কাদের প্রতি ইঙ্গিত করা হচ্ছে তা বিস্তারিত না জানিয়ে ইমরান বলেন, আমরা সবসময় তাদের ভরসা করেছি, তাদের অনেক কিছু ভালো আছে, তবে তাদের করা উচিত ছিল এমন অনেক কিছুই তারা করেনি। তাদের ক্ষমতা আছে কারণ তারা এনএবি ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো এর মতে প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে, এগুলো আমাদের নিয়ন্ত্রণে ছিল না। রাশিয়ার বিরুদ্ধে 2 লাখ শিশু অপহরণের অভিযোগ ইউক্রেনের। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, জোর করে রাশিয়ার নিয়ে যাওয়া ইউক্রেনীয়দের মধ্যে 2 লাখ শিশু রয়েছে। এসব শিশুদের মধ্যে এতিমখানার বাসিন্দা, বাবা মার সঙ্গে নেওয়া শিশু এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুরা রয়েছে বলেও জানান তিনি। বুধবার রাতে আন্তর্জাতিক শিশু দিবসের দিনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, এই অপরাধমূলক নীতির উদ্দেশ্য কেবল মানুষ চুরি করা নয়, বরং যারা নির্বাসিত হয়েছে তাদেরকে ইউক্রেন সম্পর্কে ভুলিয়ে দেওয়া এবং ফিরে আসতে অক্ষোভ করা। জেলেনস্কি বলেন, এই অপরাধে জড়িতদের অবশ্যই শাস্তি দেবে ইউক্রেন, তবে প্রথম যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে দেখাতে হবে যে ইউক্রেন জয় করা যাবে না, আমাদের জনগণ আত্মসমর্পণ করবে না এবং আমাদের সন্তানরা দখলদারদের সম্পত্তিতে পরিণত হবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, যুদ্ধে এখন পর্যন্ত 243 শিশু নিহত হয়েছে, আহত হয়েছে 446 জন এবং নিখোঁজ রয়েছে 139 জন। তবে তিনি দাবি করেন, রুশ বাহিনীর দখল করা এলাকার পূর্ণচিত্র ইউক্রেন সরকারের কাছে না থাকা এসব হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। কিউবার উপর বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র। কিউবার উপর থেকে বিমান চলাচল নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেয়। সিএনএন জানিয়েছে, জো বাইডেনের প্রশাসন মে মাসে কিউবার উপর থেকে যে কয়টি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছিল এটি তার একটি। এই উদ্যোগের ফলে মার্কিন এয়ারলাইন্সগুলো রাজধানী হাভানা ছাড়াও দেশটির অন্যান্য বিমানবন্দরে উঠানামা করতে পারবে। বাইডেন প্রশাসন গত 16 মে কিউবার উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। এই ঘোষণাকে মার্কিন কর্মকর্তারা বাস্তবভিত্তিক পদক্ষেপ বলে বর্ণনা করে, যা কিউবানদের মানবিক দুর্দশা কমাবে এবং অর্থনৈতিক সুযোগ সুবিধা বিস্তৃত করবে। এদিকে কিউবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মে মাসের ঘোষণার প্রতিক্রিয়ায় বলেছে, এটি সঠিক পথের একটি ছোট্ট পদক্ষেপ, কারণ এই পদক্ষেপের ফলে 1962 সালে কিউবার উপর আরোপিত নিষেধাজ্ঞার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।